আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ এবং শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। শরীয়তপুরে ডামুড্যায় সঠিক ব্যবস্থাপনায় কম খরচে বেশি উৎপাদন, বাংলাদেশ অস্ট্রেলিয়া যৌথ গবেষণায় মাটি ও ফসলের উপযোগিতা যাচাই। এবং নানা সমস্যায় জর্জরিত ঝিনাইদহের বলুহর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র দ্রুত সংস্কার ও লোকবল নিয়োগ দাবি। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত খবরে। কৃষি উৎপাদন বাড়াতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের যৌথ গবেষণায় কাজ করছে অস্ট্রেলিয়ার এসিআইএআর এবং বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশন। তাদের যৌথ গবেষণায় মাটি ও ফসলের উপযোগিতা যাচাই করে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় কম খরচে বেশি উৎপাদন হচ্ছে। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কম খরচে উৎপাদন বাড়াতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চের অর্থায়নে বাংলাদেশের 7 জেলার 9টি উপজেলায় পরীক্ষামূলক কার্যক্রম চলছে। এ প্রকল্পের আওতায় 12টি সরকারি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের সহায়তায় কৃষক পরিমিত সার, উন্নত বীজ ব্যবহার ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সাফল্য অর্জন করেছেন। 10 থেকে 12 কেজি ধান আমরা বেশি পাইতেছি, আমরা সারও শুধু কম লাগতেছে, আমরা খুব লাভবান হচ্ছে। আগে আমরা যে ধানটা চাষ করতাম সেই ধানে আমাকে পরিমাণ 500 টাকা করা প্রতি সারের দাম পড়তো, এখন আমরা বর্তমান যে ধানটা চাষ করে আমরা পাইছি সেটা আমরা মানে অর্ধিক খরচ হতো 300 টাকার মতো মানে সার টাকা এরকম খরচ হয়, কিন্তু আমরা ফলনটা অনেক ভালো পাইছি। এখন বিরি ধান 87 লাগাই, এতে আমাকে ফলনও ভালো পাই, করাপতি 40 থেকে 45 কেজি ধান আমরা পাইতেছি করাপতি। উৎপাদন বাড়াতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার যৌথ গবেষণার ফলাফল ভালো বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার মার্ডক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কৃষি বিজ্ঞানী। অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ এবং বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশে একটি প্রকল্প আমরা বাস্তবায়ন করে আসছি। এর মাধ্যমে একদিকে যেমন কৃষকরা উপকৃত হচ্ছে, অন্যদিকে যেমন বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। অধিক উৎপাদনের জন্য উন্নত জাতের সাথে সাথে সঠিক ব্যবস্থাপনারও তাকিদ দিয়েছেন বিজ্ঞানীরা। যদি আমরা ভালো জাত বের করি কিন্তু তাকে যদি ব্যবস্থাপনা না দিতে পারি তাহলে কিন্তু আমরা যথাযথ ফল পাবো না। আর ব্যবস্থাপনার মধ্যে কী পড়ে, সার বীজ কীটনাশক তো আছে, হ্যাঁ এগুলো ব্যবস্থাপনা ঠিক মতো করতে হবে। কখন সারটা দিতে হবে, কোন জমিতে কতটুকু দিতে হবে, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই সবসময় যাচাই বাছাই করতে হবে। অল্প খরচে আমরা উৎপাদন আমরা কীভাবে বাড়াতে পারি, কৃষকদের কীভাবে কৃষিতে লাভবান করা যায় সেটাই এখানে উদ্দেশ্য। আমরা এখানে যে জাতটি আমরা এখানে দিয়েছি সেটা হলো আমাদের এ পর্যন্ত আমন সিজনে যত জাত আমরা উদ্ভাবন করেছি সবচেয়ে বেশি ফলন দিতে সক্ষম। কর্মসূচির আওতায় ইতোমধ্যে 400 জন কৃষক গত বছরের তুলনায় 8 থেকে 10 কেজি ধানের বেশি ফলন পেয়েছেন। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। এবারে চ্যানেল আই কৃষি সংবাদ বিরতি এবং বিরতির পর্যা থাকছে। নানা সমস্যায় জর্জরিত ঝিনাইদহের বলুহর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র দ্রুত সংস্কার ও লোকবল নিয়োগ দাবি। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। জনবল সংকট ও পুকুর সংস্কার না করা সহ নানা সমস্যায় জর্জরিত ঝিনাইদহের বলুহর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রটি দ্রুত সংস্কার ও লোকবল নিয়োগ দিয়ে রেণুপোনা উৎপাদন ও রাজস্ব বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শরীয়তপুরের ডামুড্যায় সঠিক ব্যবস্থাপনায় কম খরচে বেশি উৎপাদন, বাংলাদেশ অস্ট্রেলিয়া যৌথ গবেষণায় মাটি ও ফসলের উপযোগিতা যাচাই। এবং নানা সমস্যায় জর্জরিত ঝিনাইদহের বলুহর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র দ্রুত সংস্কার ও লোকবল নিয়োগ দাবি। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।